नमस्कार बंधुरा, आपनारा देखछेन स्पोर्ट्स न्यूज टीवी यूट्यूब चैनल। आज के आम्रा निये एसेछि एटीके मोहनबागान एवं एससी ईस्ट बेंगल सह अन्यान्य फुटबल दलेर समस्त रकम आपडेट निये, एछाड़ा अन्यान्य खबरेर झुली निये। आपनारा जदि चैनलटी प्रथम देखे थाकेन अवश्यई लाल बटन क्लिक करे सबस्क्राइब करुन एवं ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিন। এবার আসি এটিকে মোহনবাগান দলের খবর নিয়ে। এটিকে মোহনবাগান সমর্থকদের জন্য একটি খুশির খবর রয়েছে। এই দলের তারকা প্লেয়ার প্রণয় হালদার এবং প্রবীর দাস অনেক জল্পনা থাকা সত্ত্বেও অন্য দলে যাওয়ার কথা থাকতেও কিন্তু তারা এটিকে মোহনবাগানেই থেকে যাচ্ছেন। যেহেতু সন্দেশ ঝিঙ্গান একজন মূল স্তম্ভ ছিলেন এই দলের, সে বিদেশের ক্লাবে যোগদান করায় ওনারা প্রণয় হালদার এবং প্রবীর দাস এই দলেই থেকে যাচ্ছেন। যদিও প্রবীর দাসের শরীর খারাপ হওয়ায় উনি এফসি কাপের টিমের সঙ্গে যাচ্ছেন না মালদ্বীপে, কিন্তু এই দলেই থাকছেন এই মরশুমের জন্য। এবার আসি ডেভিড উইলিয়ামস, যাকে নিয়ে অনেক জল্পনা ছিল তিনি আদৌ টিমে যোগদান করবেন কি না। অবশেষে আজকে তিনি প্র্যাকটিস করেছেন এবং এফসি কাপের জন্য নিজেকে প্রস্তুতি নিচ্ছেন। এছাড়াও হেড স্যার হাবাসের কাছে কিন্তু অনেক নতুন মুখ উঠে আসতে পারে, যেমন যতদূর শোনা যাচ্ছে অভিষেক রাজবংশী এবং রিকি সাবংয়ের মতো উদীয়মান তারকারা উঠে আসতে পারেন এই মূল দলে। এবার আসি আই লিগের একটি ক্লাব রাউন্ড গ্লাস পাঞ্জাব। রাউন্ড গ্লাস পাঞ্জাব কিন্তু ইউজেনসন লিন্ডো এবং সিয়াম হাঙ্গালকে সই করিয়ে নিয়েছেন। ওনারা গত মরশুমে ইউজেনসন লিন্ডো গত মরশুমে ছিলেন এসসি ইস্ট বেঙ্গল দলে এবং সিয়াম হাঙ্গাল কিন্তু এর আগে দিল্লি ডায়নামোস, কেরালা ব্লাস্টার্সের মতো টিমে খেলে এসছেন। সঞ্জু প্রধান ময়দানের পরিচিত নাম, এছাড়া ভারতীয় ফুটবলে পরিচিত নাম। সঞ্জু প্রধান রাউন্ড গ্লাস পাঞ্জাব থেকে এফসি বেঙ্গালুরু ইউনাইটেডে সাইন করছেন। এটি দ্বিতীয় ডিভিশনের ক্লাব, আই লিগ কোয়ালিফায়ারের জন্য খেলবে। এবার আসি কলকাতা ফুটবল প্রেমীদের জন্য একটি সুখবর নিয়ে। অবশেষে সিএফএল এবছর অনুষ্ঠিত হচ্ছে। সিএফএল গত বছর কোভিডের কারণে স্থগিত ছিল, এবছর সিএফএল এর সম্প্রচার করছে আর প্লাস নিউজ। এবার আসি ভারতের ঐতিহ্যবাহী ডুরান কাপ। 130তম ডুরান কাপ এইবার অনুষ্ঠিত হতে চলেছে 5ই সেপ্টেম্বর থেকে, ফাইনাল হবে 3রা অক্টোবর। মোট 16টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে, তবুও অনিশ্চিত দল হিসেবে রয়েছে মোহনবাগান, এসসি ইস্ট বেঙ্গল এবং মুম্বাই সিটি এফসি। এছাড়া এই দলে এই টুর্নামেন্টে যোগদান করতে পারে চেন্নাইয়ান এফসি, হায়দ্রাবাদ এফসি, কেরালা ব্লাস্টার্স, এফসি গোয়ার মতো টিমেরা। এছাড়াও বাংলাদেশের অনেক টিম কিন্তু এই ইনভাইটেশন অ্যাকসেপ্ট করেছেন। এবার দেখা যাক কতজন আসেন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে। এবার আসি এসসি ইস্ট বেঙ্গল সমর্থকদের জন্য খুশির খবর নিয়ে। আজকে স্পোর্টস ডে এসসি ইস্ট বেঙ্গল ক্লাবে অনুষ্ঠিত হচ্ছে। এই স্পোর্টস ডেতে বিকেল 4টার সময় একটি মিটিং হওয়ার কথা আছে। এই মিটিংয়ে কিন্তু সেই বহু প্রতীক্ষিত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। হ্যাঁ, নতুন টার্মশিট যে সিসিমেন্টের পক্ষ থেকে পাঠানো হয়েছে সেখানে কিন্তু সাইন নিয়ে আজকে একটা সিদ্ধান্ত আসতে পারে। যদি সিদ্ধান্ত পজিটিভ হয় তাহলে তো কোনো খুশি, তাহলে তো কোনো কথাই নেই। যদি না হয় তাহলে আগামী দিন আমাদের অপেক্ষা করতে হবে কবে এই টার্মশিট সই হয়। ধন্যবাদ, আজকে এইটুকুই ছিল আমাদের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন।